আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হলো যে মুভমেন্ট পাসের জন্য অনলাইনে কিভাবে আবেদন করব, আর এই মুভমেন্ট পাসটা কি। মুভমেন্ট পাসটা হলো এখন বাংলাদেশে লকডাউন চলতেছে, অনেক কঠিন থেকে কঠিনতর এই লকডাউন। লকডাউনের মধ্যে আপনি যাতায়াত করতে হলে এটার একটা পারমিশন দরকার পুলিশের কাছে। সেই পুলিশের কাছেই থেকে আপনি কিভাবে অনলাইনে পারমিশনটা নেবেন, আর সেই পারমিশনটার নাম দেওয়া হয়েছে মুভমেন্ট পাস। একটু বলে রাখি, এই মুভমেন্টটা পাসটার মেয়াদ হলো 3 ঘন্টা থাকবে। তো কিভাবে আমরা করব, প্রথমে আমরা অনলাইনে এই যে www.movementpass.police.gov.bd এটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে কি আসবে, একটি পেজ আসবে। পেজ আসার পর ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনি কি করতে হবে, আবেদন করতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হলো, শুরুতে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। আপনার কাছে একটি মোবাইল নাম্বার চাইবে, সেই মোবাইল নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন তা জানতে চাওয়া হবে। আপনি যখন ওয়েবসাইটে যাবেন তখন কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে আপনি কোথা থেকে কোথায় যাবেন, সেসব তথ্য ধাপে ধাপে প্রদান করতে হবে। তথ্যগুলি আপনাকে যা যা চাইবে ধাপে ধাপে আপনি প্রদান করবেন। এরপর আবেদনকারীর একটি ছবি আপলোড করে ফর্মটি জমা দিতে হবে, অর্থাৎ আপনার একটি ছবি ওইখানে কিন্তু আপলোড করতে হবে, তারপর আপনাকে সাবমিট করতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হলো, জমা দেওয়া ফর্মে আবেদনকারী প্রদত্ত তথ্যাবলীর ভিত্তিতে মুভমেন্ট পাস ইস্যু করা হবে। আপনার যখন তথ্যটা জমা হবে তখন আপনাকে একটি মুভমেন্ট পাস ইস্যু করা হবে। ওয়েবসাইট থেকে আপনি সেই পাসটা কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এরপরে যেটা করতে পারবেন, এই যে আপনি মুভমেন্ট পাসটা ডাউনলোড করলেন, সেটা চলাচলের সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে পাসটা দেখাতে হবে। এভাবেই আপনি অনলাইনের মাধ্যমে মুভমেন্ট পাস গ্রহণ করতে পারবেন, আবেদন করে মুভমেন্ট পাসটি গ্রহণ করতে পারবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।